السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد: وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال الله عز وجل: إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا. اللهم أرنا الحق حقا والباطل باطلا، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান গড়িয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্ময় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাআলনা মিনহুম واخزل من خزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم প্রিয় দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ পাকের জন্য, দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সেশনে আপনারা যারা আমার সাথে আছেন, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। আমরা আজকের টপিকটাকে সাজিয়েছি এভাবে যে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা কথা বলবো আমাদের উম্মার বর্তমান প্রেক্ষাপট এবং আগামী দিনগুলোতে উম্মার জন্য কি অপেক্ষা করছে এর একটা ধারণা, বর্তমান সমসাময়িক বিশ্ব পরিস্থিতি বা প্রেজেন্ট ওয়ার্ল্ড ট্রেন্ড এবং এর পিছনে কোন শক্তি কাজ করছে এদের স্বরূপটা উন্মোচন করা, এর পাশাপাশি কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে এগুলো প্রশ্নের উত্তর এবং কিছু অদূরদর্শী মিথ্যাচার করা হয়েছে অনলাইনের মাধ্যমে আমাদের প্রতি, সেটার একটা জবাব ইনশাআল্লাহ তাআলা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দোয়া করছি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাদের হৃদয়টাকে যেন স্বচ্ছ রাখেন এবং যাবতীয় রকমের দুনিয়াবি যে কলুষতা রিপুগুলো আছে, খারাপ প্রবৃত্তিগত, এগুলো থেকে মুক্ত রাখেন এবং খোলা মনে সত্যটাকে উপস্থাপন করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমান বিশ্ব, বর্তমান মুসলিম উম্মাহ এবং সমসাময়িক যে প্রেজেন্ট ওয়ার্ল্ড ট্রেন্ড বা জিও পলিটিক্স, এই বিষয়গুলো যদি আপনি স্টাডি করতে চান বা বুঝতে চান বা বোঝার চেষ্টাও করতে চান, সেক্ষেত্রে আপনাকে আমাকে অবশ্যই একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে। শুধুমাত্র সেকুলার এডুকেশন সিস্টেম দিয়ে বা শুধুমাত্র ইসলামিক প্রচলিত এডুকেশন সিস্টেমটা দিয়ে আমরা বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ড ট্রেন্ডটাকে পেনিট্রেট করতে পারবো না। একটু নিজের প্রতি অনেস্ট হয়ে আমরা একটু দেখি যে আমরা বিগত 100 বছরে সত্যিকার অর্থে কি প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সগুলোকে চ্যালেঞ্জ করতে পেরেছি কি না। আমরা একটু খোলাসা করছি, আমরা কি লাস্ট 100 বছরে ইসরায়েলের এজেন্ডাগুলোকে উম্মার সামনে স্পষ্ট করতে পেরেছি কি না, আমরা কি লাস্ট 100 বছরে আমাদের এই যে পশ্চিমা সভ্যতার কাকপেস্ট সিভিলাইজেশন এভরি সিঙ্গেল সেক্টরে ওয়ার্ল্ড এস্টাবলিশ করা হয়েছে এটাকে চ্যালেঞ্জ করতে পেরেছি কি না, আমরা কি তাদের ইকোনমিক ব্যাংকিং সিস্টেমগুলোকে চ্যালেঞ্জ করতে পেরেছি কি না, যাদের বেইজ এবং ফান্ডামেন্টাল পিলারগুলো হচ্ছে অন দ্য ফাউন্ডেশন অফ রিবা, আমরা কি IMF কে চ্যালেঞ্জ করতে পেরেছি কি না, আমরা কি ওদের ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ করতে পেরেছি কি না, আমরা কি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের যে গ্লোবাল এজেন্ডা, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, এটাকে চ্যালেঞ্জ করতে পেরেছি কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কি জায়োনিস্ট মুভমেন্টকে চ্যালেঞ্জ করতে পেরেছি কিনা, যারা এই বিশ্বটাকে শাসন করছে, যারা চেয়েছিল বিশ্বটাকে শাসন করতে, আজকে তারা সেটা করে দেখিয়েছে। আমরা কি চাইনিজ এবং রাশিয়ান যে অ্যালায়েন্স এবং আমেরিকান এবং ন্যাটোর যে অ্যালায়েন্স এবং ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আপনার ইসরায়েল বেস যে সিভিলাইজেশনগুলো আছে এগুলোর যে অ্যালায়েন্স, এদের যে ইসলাম বিদ্বেষী তৎপরতাগুলো আছে এগুলোকে চ্যালেঞ্জ করতে আদৌ পেরেছি কিনা, আমরা কি মুশরিকদের সাথে মুনাফেকদের যে আতাতটা চলছে সারা বিশ্বব্যাপী এটাকে চ্যালেঞ্জ করতে পেরেছি কিনা। আমরা একটা একটা করে দেখি নিজের প্রতি অনেস্ট হই যে আমরা কি বর্তমান বিশ্বে মুসলিমদের যে কোণঠাসা অবস্থা প্রত্যেকটা সেক্টর থেকে হোক, সেটা ফিলোসফিক্যাল থট
হোক সেটা পলিটিক্যাল সিস্টেম, হোক সেটা ইকোনমিক সিস্টেমগুলো, হোক সেটা ব্যাংকিং সিস্টেম, হোক সেটা কারেন্সি, হোক সেটা IMF, হোক সেটা আপনার সাংস্কৃতিক আগ্রাসন বা শিক্ষা ব্যবস্থা শির্ক, বা হোক সেটা আমাদের আপনার যে ইকোনমিক ডমিনেন্স, ওদের মিলিটারি পাওয়ার, ওদের যে আপনার কি বলবো, ওদের যে যে অস্ত্রশস্ত্রের যে ঝনঝনানি হুঙ্কার, এগুলোকে আমরা আসলে ইউনাইটেডলি আমরা অ্যাজ এ উম্মাহ এটাকে আমরা চ্যালেঞ্জ করতে পেরেছি কিনা লাস্ট 100 বছরে? প্লিজ 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 বি অনেস্ট উইথ ইউর সেলফ। আমি স্কলারদেরকেও বলবো, আমাদের আম জনতাকেও বলবো, এবং আমাদের পলিটিক্যাল নেতাদেরকেও বলবো, সোশ্যাল নেতাদেরকেও বলবো, যাদের অন্তরে আল্লাহ পাক নূর বাসিরা এবং স্বচ্ছতা বাকি রেখেছেন, সে প্রত্যেকটা মানুষকে বলবো, যাদের হৃদয়টা করাপ্টেড নয়, প্লিজ বি অনেস্ট উইথ ইউর সেলফ। আপনি উম্মার এই অবস্থাটাকে দেখুন এবং দেখুন যে উম্মা অ্যাজ এ উম্মা উম্মতে মুহাম্মাদি আমরা এগুলোকে চ্যালেঞ্জ করতে পেরেছি কি না। যদি না পেরে থাকি তাহলে সমস্যাগুলো কোথায়, কেন পাচ্ছি না? আর যদি না পেরে থাকি তাহলে আমাদের পারা উচিত ছিল কি না? আমরা কি সেই বীরের জাতি নই? আমরা কি সেই জাতি নই যারা এই ওয়ার্ল্ডটাকে রুল করেছিলাম? তাহলে আমাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করা উচিত, আমাদের মূল জায়গাগুলোতে কাজ করা উচিত, আমাদের এক আমাদের হাতে যে সময়টা বাকি আছে এই সময়টুকুতে আবারও আমাদেরকে গুছিয়ে নেওয়া উচিত, যাতে করে আমরা আগামী দিনগুলোতে অ্যাটলিস্ট আমরা যেন এইভাবেই ডমিনেটেড না হতে থাকি, উম্মাহকে আমরা রাইজ করতে পারি, এবং এর জন্য আমাদের জান মাল সময় শ্রমগুলোকে মেধাগুলোকে আত্মত্যাগগুলোকে আমরা আল্লাহর পথে বিলিয়ে দিতে পারি। প্লিজ এই জায়গাটা নিয়ে আগে সবাই চিন্তা করি। আর এই বিষয়গুলোকে বোঝার জন্যে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার অবজারভেশন হচ্ছে, আমি অত্যন্ত ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ, আমি কোনো শায়খও নই, আমি কোনো স্কলার নই, আমি জাস্ট একজন তালেবে ইলম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জেনারেল ব্যাকগ্রাউন্ড এবং ইসলামিক ব্যাকগ্রাউন্ড উভয় ব্যাকগ্রাউন্ডটার খুব সামান্য কিছু জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা এখনও তালেবে ইলম এবং আমরা চেষ্টা করছি যাতে করে আমাদের ইলমের যে লেভেল এটাকে আলেম ওলামা ওস্তাদদের সহমতের থেকেই বাড়িয়ে নেওয়া যায়। তো আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বলতে পারি যে এই পুরো এই সিস্টেমগুলোকে বোঝার জন্যে, বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটাকে বোঝার জন্যে, আখিরুজ্জামানকে বোঝার জন্যে, উম্মার সমস্যাগুলোকে বোঝার জন্যে, এবং আপকামিং ডেইজ উম্মার জন্যে কি আসতে যাচ্ছে, তখন আমরা কীভাবে প্রিপারেশন নিব, কীভাবে সার্ভাইভ করব, এই বিষয়গুলোকে বোঝার জন্যে আমি শুধু বলবো যে আমাদের দুইটা কনস্ট্রাকটিভ জ্ঞানের দরকার। একটা হচ্ছে এক্সকিউজ মি, এটা আমার অবজারভেশন, আর আমার অবজারভেশন সবসময় সঠিক হবে এমনটাও নয়, আই ক্যান বি রং, আর আমি যদি ভুল হই আমি নিজেকে শুধরানোর জন্য প্রস্তুত আছি। শুধু যদি আমাকে কনস্ট্রাকটিভলি কেউ ভুলটা ধরিয়ে দেন তাহলেই হয়। আমাদের মধ্যে এতটা অ্যারোগেন্স কাজ করে না যে আমরা ভুলের উপর থাকবো এবং বলবো যে না এটাই সঠিক, নো, আমরা কখনো এটা করতে পারবো না এবং করতে চাইও না, এটা করা উচিত নয়। সো আমার ক্ষুদ্র জ্ঞানে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে যদি আমরা দুই ধরনের জ্ঞান অর্জন করতে না পারি তাহলে আমরা এই বর্তমান প্রেক্ষাপটগুলোকে বুঝতে পারবো না। একটা হচ্ছে আমাদের ইসলামিক নলেজ অফকোর্স, এবং একটা হচ্ছে আমাদের সেকুলার সিস্টেমের মধ্যে এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো আমাদেরকে এই বিষয়গুলো বোঝার জন্য বেনিফিশিয়াল হবে। আমি উভয়টাকে সমন্বয় করে কিছু সাবজেক্টের কথা বলছি, আগেও বলেছি, আজকের লেকচারেও বলছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে কোরআন স্টাডি করতে হবে, সে একজন মুসলিম হন, একজন আলেম হন, বা সাধারণ মানুষই হন না কেন, আমাদের অবশ্যই সবাইকে।